এই আরাধনা দৃশ্য দেখতে দেখতে দেববাণী অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করার মধ্যে আলাদা একটা সন্ধিক্ষণের রচনা হয়েছে। অনেকেই মুখে বলা আর কাজে করার মধ্যে সাদৃশ্য খুঁজে পান না, অনেকেই এখানে একরকম সেখানে অন্যরকম এই ভাবনায় ভাবিত হয়ে যান, কারণ তারা বাস্তবে সেটা চাক্ষুষ করেন, চেনা মানুষকে অচেনা রূপে ধরা দিতে দেখেন তারা। সুযোগটা তো থাকে সেই চেনা মানুষটিকে, অন্তত এই ধরনের মঞ্চের চেনা মানুষটিকে যখন প্র্যাকটিক্যালি ফিল্ডে তাকে কখনো বিভিন্ন পীঠস্থানে কখনো গৃহমন্দিরে এইভাবেই সাধনা পূজা পাঠ সমস্ত ক্রিয়াদিতে রত হতে থাকা, আর আরেকটা ভাবে সুযোগ থাকে চেম্বারে সরাসরি মিট করা, কিন্তু তফাৎ সেখানে কোনো কোনো ক্ষেত্রে হয়তো চোখে ধরা পড়ে। আর বুঝে যান টিভির পর্দায় বসে যে মানুষটি একরকম, প্র্যাকটিক্যাল ফিল্ডে সেই মানুষটিকে বড় ক্রুরতার সাথে পেয়ে যাই আমরা, মেলাতে পারি না। এটা কারো কারো অভিজ্ঞতা, আজকে অনুষ্ঠানের শুরুতে বড় মন চাইলো শেয়ার করতে, কারণ এটা তো কখনো কাঙ্ক্ষিত নয়। এই অনুষ্ঠান বলে সেজে গুজে বসে একরকম অবয়ব তৈরি করে প্র্যাকটিক্যাল ফিল্ডে যখন যাবেন তার রূপটা পাল্টে যাবে, সেটা তো কখনোই নন। একজন শাস্ত্রজ্ঞ মানুষ বিশেষত, একজন পণ্ডিত মানুষ বিশেষত, একজন পুরোহিত মানুষ বিশেষত, সেই পাণ্ডিত্য শাস্ত্র জ্ঞান দ্বারা যখন মানুষের মঙ্গল সাধনের ব্রত নিয়ে নেমেছেন এবং চলেছেন, সাদৃশ্য সর্বত্রই বিরাজ করবে এটাই আমরা ভাবি। কিন্তু আমাদের বাতিল, আমাদের এই মঞ্চে থেকে যে মানুষটি সম্পর্কে কথা বলা সে মানুষটি সম্পর্কে এই ধরনের ভাবনা কাজ করার কোনো বিন্দুমাত্র অবকাশ নেই। কারণ আপনারা জানেন, আর জানেন বলি, প্রতিটা চেম্বারে আপনারা অপেক্ষা করেন কখন আচার্য শ্রী দেবাশিস মুখার্জি মহাশয় আসবেন, তাদের সঙ্গে অর্থাৎ আপনাদের সঙ্গে কথা বলবেন, আপনাদের সমস্যা শুনবেন, আপনাদের সমাধানের রাস্তাটা দেখাবেন। গ্রহণযোগ্যতা এইভাবেই তৈরি হয়, কারোর জন্য অপেক্ষা করতে বড় মন চায়। ঠিক তেমনি এই অনুষ্ঠানও তার বাইরে নয়, দেববাণী অনুষ্ঠানের জন্য অনেকেই মুখিয়ে থাকেন, কারণ সেই পাণ্ডিত্যের ছোঁয়া যে এখান থেকে পাওয়া যায় আজও পাওয়া যাবে। এই আশায় বুক বেঁধে যারা অপেক্ষা করছেন তাদেরকে হতাশ না করে আর ধৈর্যচ্যুতি না ঘটিয়ে সকলকে স্বাগত জানিয়ে, স্বাগত জানাই আসুন সকলে মিলে সেই মানুষটিকে। পৌরোহিত্য, হস্তরেখা বিচার, সংখ্যাতত্ত্ববিদ, জ্যোতিষশাস্ত্র, তন্ত্রশাস্ত্রের সেই অভূতপূর্ব প্রয়োগে যিনি মানব কল্যাণের সেই কাজটি করে চলেছেন আচার্য শ্রী দেবাশিস মুখার্জি মহাশয়, আমার আপনার সকলের মাঝে এই মুহূর্তে লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরও একবার। আপনাদের ফোন কলস যেমন থাকবে, থাকবে তার অনবদ্য উপস্থাপনা, সেই লক্ষ্যেই সকলে মিলে আমরা তাকে স্বাগত জানাই। নমস্কার। স্বাগত আমার দূরের দর্শকবৃন্দকেও স্বাগত জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করব। ওং তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নরুদ্র প্রচোদয়াত্। আজকে রুদ্রামল থেকে এই শিবের গায়ত্রীটি, তৎপুরুষ যে শিব তার গায়ত্রীটি আজকে পাঠ করলাম, কারণ আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আমি যেই দেবের আরাধনা করছি উনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব, আর এই দেবাদিদেবের মহাদেব হচ্ছেন আমাদের তন্ত্রের গুরু, আর এই তন্ত্রের গুরুকে যদি তন্ত্র মতে তার কৃপা লাভ করা সম্ভব হয় তাহলে দশমহাবিদ্যার কাজগুলো খুব ইজিলি করা যায়। ইজিলি এই জন্যই বললাম তার জন্য সাধনা দরকার, তার জন্য শিক্ষা দরকার। অনেকের ক্ষেত্রে দেখেছি, বিশেষ করে আমি আমার ছাত্রছাত্রীদের কথাই বলবো প্রথম। আমি এই জায়গায় এবারে একটু আপনাকে ইন্টারাপ্ট করব। আপনি নিশ্চয়ই অন্যান্যদের নয়নের মণির মতো ছাত্রছাত্রীদেরও নয়নের মণি, এটা তো বলাই বাহুল্য। অভিভাবকরা নিশ্চিন্তে আপনার কাছে ভরসা করে আসেন। আমরা লাস্ট এপিসোডে আমরা সেই শিক্ষা সংক্রান্ত আলোচনাই পাচ্ছিলাম, তো আজকে শুরুতে আমি ছাত্রছাত্রীদের কথা যখন উত্থাপনই করলেন, অনেকে অনুরোধও করছেন, এই যে গ্রহ নক্ষত্রের বাইরে কেউ নয় এটা যেমন আমরা জানি, প্রত্যেক ছাত্রছাত্রী তাদের ইন্ডিভিজুয়ালি এক একটা নেচার,
এক একটা ক্যারেক্টার বিল্ড আপ হয়, কাজ করে। অবশ্যই সেখানে এক এক রাশির জাতক জাতিকার সেই ছাত্র ছাত্রীদের এক এক রকম বৈশিষ্ট্য তৈরি হয়। তো এই দিকটা আজকে ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে কিভাবে বিচার্য এবং কতটা বিচার্য সেই দিকটা যেমন আমি আপনার কাছে শুনতে চাইবো, ঠিক তেমনি সেই রাশি অনুযায়ী প্রত্যেক ছাত্র ছাত্রীদের পার্টিকুলার পড়াশোনার ব্যাপারে কি ধরনের কর্তব্য পালন করা উচিত, কোন পথে তাদের পড়াশোনার ক্যারিয়ারটা সেই জীবনটা এগিয়ে নিয়ে যাওয়া উচিত, সার্বিক একটা পরামর্শও পেতে চাইবো। কারণ সেটা এটা শুধু আমার একার নয়, অসংখ্য মানুষের আবেদন। মানুষকে নিয়েই তো আমাদের চলা, আর সমাজকে নিয়েই আমাদের এগিয়ে যাওয়া। তা সমাজের জন্যই আমরা বড় হই, আর সমাজের জন্যই শিক্ষিত হই। শিক্ষার বিকাশটাকেও সমাজে প্রয়োগ করতে হয়, আর সেই প্রয়োগের আজকে কৃত অংশ আমার গুরুগণের থেকে যেটা পেয়েছি এটি কোনো বইয়ে নেই, আমার ভারতবর্ষে অন্তত কোনো বইয়ে নেই। আমি যেগুলো আজকে পড়ব, আমি যখন বললেই আজকে তাহলে তার কৃত অংশটা আমি আজকে কিছুটা ব্যাখ্যা করব, যেটা কোনো তুমি ভারতবর্ষে কোনো বইয়ে পাবে না, এত বড় কথা আমি বলে দিলাম। অসাধারণ। তুমি রাশি অনুযায়ী যখন বললে, আজকে লগ্ন অনুযায়ী বলছি না, রাশি অনুযায়ী বলব। 12টি রাশি, 12টি রাশির অবস্থান 360 ডিগ্রিতে, প্রত্যেকটি অবস্থান 30 ডিগ্রি করে। প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির অধিপতি হল বা লর্ড হল মঙ্গল। বিদ্যুৎপুঞ্জ সমপ্রভ, এই শ্লোকটি কেন বললাম, এই শ্লোকটি বলার উদ্দেশ্য হচ্ছে এটি যে বিদ্যুতের ন্যায় তার গতি আর তার স্পার্কিংটা, যে আলোটা বিদ্যুতের ছড়াটা ছড়িয়ে পড়ে, তার গতিটিও খুব তীব্র থেকে তীব্রতর। তার জন্যই মঙ্গলের জাতক বা জাতিকারা খুব তেজস্বী, আর তাদের মধ্যে একটা বিরোচিত ভাব লক্ষ্য করা যায়। তাদের মধ্যে আরও দুটি ভাব দেখা যায়, সেটি হচ্ছে না হারা, মানে কোনো কিছুতে এগিয়ে সে যদি মনে করে আমি ওইটায় আমি হয়তো পরাজিত হব, কিন্তু সে পরাজয়টা স্বীকার করবে তার মৃত্যুবরণ করেও। এই ক্ষেত্রে মেষ রাশির একটা দৃঢ়চিত্ত মনোভাব লক্ষ্য করা যায় এই রাশির ক্ষেত্রে যারা, আর এরা কিন্তু খুব স্পষ্ট বক্তা, স্পষ্টবাদী, স্পষ্ট কথা বলে দেবে, আর তাতে অনেকের ভালো লাগতে নাও পারে। কিন্তু স্পষ্ট বক্তা যদি হয় তাহলে কিন্তু আমি বলবো মেষ রাশির ক্ষেত্রে স্পষ্ট বক্তা অনেক উদাহরণ পাওয়া গেছে। আজকে ফোনটা নেবো, একটু যে আছেন ওয়েট করুন, আমি বলে নি নালে। আচ্ছা ফোনটা নিয়েই নাও, তারপরে পরের চ্যাপ্টারটা আলোচনা করবো মেষ রাশি। আপনি কর্তব্য থেকে বিচ্যুত হতে চান, কিছু করার নেই, যারা শুধুমাত্র শোনার জন্য অপেক্ষা করছেন তাদের প্রতিও যেমন আপনি দায়িত্ব, ফোনে যারা আপনার সঙ্গে কথা বলতে চাইছেন ওয়েট করবে, ওই জন্যই আমি চাইছি ওনার সঙ্গে কথা বলে নিয়ে তারপরে আমি বলছি। নিশ্চয়ই আপনাকে স্বাগত দেববাণী অনুষ্ঠানে, কে আছেন ফোনে? নমস্কার। নমস্কার, আমি জাগরি থেকে নিবেদিতা নাথ বলছি। আপনি এই মুহূর্তে কার সম্পর্কে জানতে আগ্রহী? আমি একটু আমার বাবার সম্পর্কে জানতে চাই। আচ্ছা, দাদার কাছে, ওনার নাম তপন নাথ। ডেট অফ বার্থটা বলুন বাবা। 17/7/1959। 17/7/1959। হ্যাঁ। আচ্ছা, জন্মের সময় 12। আর গোত্র বলুন আপনাদের। আপনার দাদার সম্বন্ধে জানতে চাইছেন, কি জানতে চাইছেন, যে কোনো একটি প্রশ্ন আমার জন্য রাখুন। হ্যালো, তার আগে আমি আরেকটা কথা ওনাকে বলি, আমি কথাটি এই জন্যই বললাম, তার মানে হচ্ছে এটাই, ওনার মধ্যে একটা মানসিক অস্থিরতা কাজ করছে, আর মানসিক অস্থিরতাটা এই রকম যেটা ওনাকে আগামী দিনে হয়তো মানসিক ব্যাধির একটা কারণ তৈরি করে দিতে পারে। সেরকম পরিস্থিতি কি হয়েছে? না, এমনি মানে উনি চিন্তা করে প্রচুর। হ্যাঁ, এমনি উনি চিন্তা ভাবনা প্রচন্ড করে। আমি এই জন্যই আপনাকে বললাম, সেরকম মানসিক স্থিতির জায়গাটাই তো আপনি বললেন। হ্যাঁ, সেটাই বলছি যে এই জায়গাটা কিন্তু আসবে,
এবার যেটি বলবো সেটি হচ্ছে শত্রুতার শিকার হবে, আর এই শত্রুতার শিকারটি হচ্ছে কেতুর বিষযোগের কারণে। কেতুর বিষযোগের জন্য এই শত্রুতার প্রভাবটা ওনার ক্ষেত্রে খুব বেশি। যদি পারেন কাউকে দেখিয়ে নিন, আগামী দিনটি ভালো হোক এই কামনা করি। আমি আপনার ফোনটি রাখছি, পারলে কাউকে দেখিয়ে নিন। এটা ভীষণ গুরুত্বপূর্ণ পরামর্শ, সেই দেখিয়ে নেওয়াটা একান্ত জরুরি। হ্যাঁ, ঠিক। এবার আমরা বিষয়ে প্রবেশ করি, সেটা একটু আলোকপাত করি। হ্যাঁ বন্ধুরা, একটু অপেক্ষা করে যান, এই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা একটু সংযুক্ত হই। আপনাদের জন্যই বলা আমার, একটু সেটা মনে যারা আসতে চাইছে, এদের মধ্যে একটা তীব্র চাঞ্চল্য ভাব লক্ষ্য করা যাবে, তীব্র চাঞ্চল্য ভাব। আর এই তীব্র চাঞ্চল্য ভাবটা তার কর্মে প্রকাশ পাবে, তার পড়াশোনার ক্ষেত্রে বা তার ব্যবহারিক জীবনে চলার ক্ষেত্রে, চলন বলন যেগুলো আমরা বলি তার ক্ষেত্রে কিন্তু দেখা যাবে। আর এদের ক্ষেত্রে পরীক্ষার বা বিশেষ করে যেই সাবজেক্টটি খুব দুর্বল সেই সাবজেক্টটি পড়বার জন্য উৎকৃষ্টতম সময় হচ্ছে বেলা চারটে, ভোরবেলা একদম সকাল চারটে থেকে সাতটা। যে জিনিসগুলো পড়লে মনে রাখতে পারছে না, ভুলে যাচ্ছে, সেই সাবজেক্টগুলো এইসব জাতক জাতিকাদের ভোর চারটে থেকে সাতটা অবধি পড়ান। আশা করি বিগত বছরগুলোর তুলনায় অনেক ভালো রেজাল্ট আশা করতে পারবেন। এদের মধ্যে কী কী প্রতিভা বা কর্মের বিকাশ ঘটে সেটাও বলি। মেষ রাশির ক্ষেত্রে কনস্ট্রাকশন বা প্রমোটারি যাকে বলা হয়, বা গাড়ি শিল্প, গাড়ির ব্যবসা, বা কেমিস্ট হওয়ার একটা যোগ থাকে। আবার কিছু ক্ষেত্রে আমরা দেখেছি হার্টের ডাক্তারও মঙ্গলের একটা প্রভাব মেষ রাশির ক্ষেত্রে দেখেছি। আবার সরকারি বা সামরিক বাহিনীতে চাকরি, সামরিক বাহিনী, পুলিশ, এই সমস্ত প্রশাসনিক চাকরিগুলোতে মেষ রাশির প্রভাব বিস্তার করে। পরীক্ষার দিনগুলোতে আপনারা যদি পারেন, সম্ভব যদি হয়, রক্তচন্দন, রক্তচন্দন নেবেন, নিয়ে এদের কপালে ফোঁটা দিয়ে পরীক্ষা দিতে পাঠাবেন। কিন্তু রক্তচন্দনটা যে বাটবেন সেটা কিন্তু গঙ্গা জলে করবার চেষ্টা করবেন, ভালো হবে। পরীক্ষা হলে অন্তত রাহুর অশুভ প্রভাব থেকে সেই সময়টা বাঁচবে। আর যদি তার ক্ষীয়মান বা কী বলবো রবির একটা অশুভ প্রভাবও থেকে থাকে সেটিও কেটে যাবে। পরীক্ষার হলে অন্তত লিখে আসতে পারবে যেটা জানা আছে, ভুলে যাওয়ার টেন্ডেন্সিটা থাকবে না। মেষ রাশির ক্ষেত্রে লাল চন্দন, বুঝতে পারলে কি বললাম, টোটকাটিও জানালাম, ব্যবহারিক জীবনটাও বললাম, এবং পড়ার উৎকৃষ্ট সময় কোনটি সেই জাতক জাতিকাদের জন্য যেটা বেটার হবে সেটি আমি তাদেরকে জানিয়ে দিয়েছি অলরেডি। এর পরের যেটা না বললে নয় সেটি হচ্ছে সবচেয়ে মানে কি বলবো বিষ রাশির জন্য যেটা সবচেয়ে উৎকৃষ্টতম, মানে রাশিচক্রের দ্বিতীয় রাশি হচ্ছে বিষ রাশি। বিষ রাশির অধিপতি বা লর্ড হচ্ছে শুক্র। শুক্র হচ্ছে শুক্রাচার্য, এ হচ্ছে সুখ ভোগ, মানুষ্য জীবনের সুখ ভোগের কারক গ্রহ এবং বিদ্যারও কারক কিছুটা, পুরোটা আমি বললাম না। এই সকল জাতক জাতিকাদের মধ্যে যেটা সবচেয়ে বেশি সেটা হচ্ছে অন্যকে প্রভাবিত করবার একটা যোগ এদের মধ্যে থাকে। মানে শিক্ষাটা এরা এমনই নেয় যেটা তার অপজিশনে যে থাকবে তাদেরকে বোঝানো বা তাদেরকে আকর্ষিত করার একটা যোগ এই সকল রাশির, মানে বিশ্বরাশির ক্ষেত্রে দেখা যায় জাতক জাতিকাদের মধ্যে। আর এদের বুদ্ধিটি হবে খুব তীক্ষ্ণ এবং শাস্ত্রজ্ঞ, শাস্ত্র সম্পর্কিত, আর কিছুটা যেটা বলবো ধৈর্যশীল এবং দৃঢ়প্রতিজ্ঞ, মানে দৃঢ়তার সঙ্গে কাজ করবার চেষ্টা করে, ধৈর্যশীল, স্মৃতিশক্তি খুব প্রখর। এই হচ্ছে তার মস্তিষ্ক ঘটিত বা ব্যবহারিক ঘটিত ব্যাপার। এবার যেটি আসবো সেটি হচ্ছে
সবচেয়ে বড় যেটা মনুষ্য জাতির জন্য প্রয়োজন বিশ্বরাশির ক্ষেত্রে, সেটি হচ্ছে স্বার্থ ত্যাগ করা। মানে আমার ওপারে যারা বসে আছেন তারা হয়তো অনেকেই বুঝতে পারলেন না যে স্বার্থ ত্যাগ করতে হবে। স্বার্থ ত্যাগ মানে আমার হয়তো কোনো জিনিস ভালো লাগছে কিন্তু আমি দেখছি আমার অপজিশনের বা আমার পরিবারের বা আমার পারিপার্শ্বিক জগতের সেটি ভালো লাগছে না, তাহলে কিন্তু সেখানে স্বার্থ ত্যাগ করতে হবে। কেন? সকলের ভালো যেটা হবে সেটাকে নিয়ে এগিয়ে চলতে হবে আর সেই প্রভাবটাকে নিজের মধ্যে আনতে হবে। এই গেল স্বার্থ ত্যাগ। আরও একটা উদাহরণ দিই এই রাশির ক্ষেত্রে স্বার্থ ত্যাগের। হয়তো দেখা গেল তার পাশের ছাত্রটি বন্ধু অঙ্কটি পারছে না, সে কী করবে? নিজে করার পর খাতাটি এগিয়ে দেবে, না লিখে খাতাটা এগিয়ে দেবে, এগিয়ে দিয়ে বলবে তুই কর আমি দেখছি প্রশ্ন। এই টাইপের এদের মেন্টালিটি হবে। এদের পড়াশোনার জন্য উৎকৃষ্টতম সময় নিয়ে এবার বলি, এদের পড়াশোনার জন্য রাত্রি 10টা থেকে 1টা, এই সময় বিশ্বরাশির জাতক বা জাতিকারা যদি পড়াশোনা করে তাদের পরীক্ষার যে কঠিন সাবজেক্টগুলো মনে রাখতে পারে না সেগুলো মনে রাখতে পারবে। এবার আসি, এই সব জাতক জাতিকাদের মধ্যে কি হওয়ার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়, মানে তারা কোন কর্মের সঙ্গে যুক্ত হওয়ার জন্য মুখিয়ে থাকে পরবর্তী জীবনে। ফার্স্ট হচ্ছে আপনারা অভিনয় জগৎ দেখেন বা নাটক বা থিয়েটার যেগুলো দেখছেন, এসব জাতক জাতিকাদের মধ্যে শুক্রের মানে বিষরাশির একটা শুভকারক প্রভাব থাকতে হবে আর এই শুভকারক প্রভাবটি সেই জাতক জাতিকাকে অনেক বৃহত্তর অঙ্গনে পৌঁছে দেয়। আরও একটি কথা বলি, সেটি হচ্ছে সুরকার, বাদ্যকার, অধ্যাপক আর শাস্ত্রজ্ঞ এই সকল বা পাণ্ডিত্য যদি বলি ভুল হবে না, এই সকল জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যায়। তাহলে বুধের প্রভাবটি নিয়ে আমি ফোনটির পর আসছি মিথুন রাশি নিয়ে বলবো বিষয়। সেই দিকে আমরা অনেকেই নোট করছেন এবং যারা দেরিতে হয়তো টিউন করেছেন তাদের জন্য আবারও বলি, রাশি অনুযায়ী বিশ্লেষণ পরামর্শ এখানে চলছে, তবে পার্টিকুলারলি সেটা স্টুডেন্টদের জন্য, অনেক অভিভাবকদের ক্ষেত্রে সেটা কার্যকরী হবে, স্টুডেন্টদের জন্য তো অবভিয়াসলি, শুধুমাত্র ছাত্রছাত্রীদের জন্য আজকে অবভিয়াসলি আপনাদেরই অনুরোধে সেই বিশেষ পরামর্শটা এখানে বিশ্লেষিত হচ্ছে এবং আপনারা যারা চাইছেন নোটও করে নিতে পারেন। পরবর্তী রাশি অবশ্যই মিথুন রাশি, সেক্ষেত্রে আসবো কিন্তু তার আগে বন্ধু এসে গেছে দেববাণী অনুষ্ঠানে, আপনাকে স্বাগত জানাই আন্তরিকভাবে। কে আছেন ফোনে? নমস্কার স্যার, আমি পুরুলিয়া থেকে বলছি। আপনি আপনার পরিচয়টা জানেন, পুরুলিয়া থেকে কে বলছেন? আমি পুরুলিয়া থেকে বলছি, আমি মনোজ সরকার, আমার মেয়ের জন্য জানতে চাই। আচ্ছা মিস্টার সরকার, মেয়ের নাম কি? অঙ্কিতা। অঙ্কিতা সরকার, হ্যাঁ, ডেট অফ বার্থটা বলবেন মেয়ের। 13/6/2000। 13/6/2000। আপনি আচার্য শ্রী দেবাশিস মুখার্জি মহাশয়কে কতদিন ধরে চেনেন এবং তার সম্পর্কে আপনার ধারণাটা কি? আমি তো খুবই ওনার প্রোগ্রাম দেখি, আমি প্রায় চেষ্টা করি পাইনি, আজ লাইন পেয়ে গেছি। তো এই যে অনুষ্ঠান দেখেন ভালো লাগে আমার, সেটা খুব ভালো লাগে আলটিমেটলি সেইটা বললেন। এনিওয়ে তাহলে আর মাঝখানে থাকাটা দিতা ভালো লাগে মানুষের সঙ্গে, আপনাকে স্বাগত জানাবো। সেটা হচ্ছে আপনি আপনার মেয়ের জন্য ফোন করলেন, আপনার কোশ্চেন কি আপনার মেয়ের ক্যারিয়ার না বিবাহ কি জানতে চাইছেন, যে কোনো একটি প্রশ্ন করুন। পড়াশোনার ব্যাপার আমি জানতে চাই, নেক্সট ইয়ারে মানে এইচএস দেবে। আমি বলিনি আগে শুনুন, সেটি হচ্ছে আপনার মেয়ের ক্ষেত্রে কিন্তু উচ্চশিক্ষার যোগ আছে কিন্তু আবার সমস্যাও আছে। সমস্যাটা কি? না, উচ্চশিক্ষার ক্ষেত্রে রাহুর একটা অশুভ প্রভাব আপনার মেয়েকে প্রভাবান্বিত করবে, সেটা উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু বিশেষ করে ওর যা এক্সপেকটেশন সেই এক্সপেকটেশন অনুযায়ী আশানুরূপ ফলটি পাবে না। বিশেষ করে এটা কিন্তু হবে 2019 এর মাঝামাঝি থেকে। কি বললাম, বুঝতে পেরেছেন কথাটা?
হ্যালো, হ্যাঁ আপনি কি বললেন বুঝতে পারলাম না। মানে এটা কি শুরু হবে 2019 এর মাঝামাঝি? 2019 এর মাঝামাঝি থেকে শুরু হবে, ওই কারণে আমি আপনাকে একটু অ্যালার্ট করে দিলাম। আপনি যেহেতু গার্জেন, আমার কাজ হচ্ছে আপনাকে সচেতন করা, আপনাকে ভয় দেখানো না। আর এই সচেতন করাটাই দেবাশিস মুখার্জি অন ক্যামেরা প্রত্যেকের জন্য যেমন করে, ঠিক আমার চেম্বারেও আমি কিন্তু তাই করি। কেন না, তারা যখন আমার কাছে আসে তাদের মধ্যে কিন্তু একটা হতাশার ভাব থাকে, আর সেই হতাশার ভাব থেকে তার মধ্যে সচেতনতার ভাবটাকে যদি প্রস্ফুটিত করতে পারি, আমি এটি দাদাভাইয়ের ক্ষেত্রেও তাই করলাম যে যতটা সম্ভব পারবেন মেয়েকে গার্ড দেওয়ার চেষ্টা করবেন। অন ক্যামেরা আমি আর বলছি না, এখানে একটু ব্যাপার আছে। সেটা আপনি পারলে কাউকে দেখিয়ে নিন, ভালো থাকুন সুস্থ থাকুন, এখানে সব কিছু অন ক্যামেরা বলা যায় না, এখানে একটু ব্যাপার রয়েছে অঙ্কিতার মঙ্গলের জন্যই। সেটা আমি যার জন্য ওটা বলতে পারলাম না, আশা করি আপনি, আমি যার জন্য বলে দিলাম স্পেসিফিক্যালি যে 2019 এর মাঝামাঝি থেকে এটা আসবে। বিশেষ করে যে সাতটি যদি এখন সামনাসামনি দেখে বা তা পরিচিতরা দেখে, ব্যাপারটা একটু ভালো না, আমি যার জন্য বললাম না। যদি ভালো হতো আমি ন্যাচারালি বলে দিই। ঠিক, এবার আমি একটা ছোট্ট সংযোজন এই ক্ষেত্রে রাখতে চাইবো আপনার কাছে, উত্তরটা কি হবে সেটার জন্য অনেকে জানার জন্য মুখিয়ে আছেন। আজকে মনোজবাবু বা পুরুলিয়া থেকে ফোন করেছিলেন, আপনি বাংলার অনেক কটা জায়গায় যাচ্ছেন, যাওয়ার চেষ্টা করছেন, বাংলার বাইরেও যাচ্ছেন। আমি তথ্যগুলো আপনার কাছে জানিয়ে রাখি, পুরুলিয়া জেলাতে নেই, এক নম্বর। আচ্ছা, দ্বিতীয়ত জামশেদপুর ঝাড়খণ্ড থেকে ফোন আসছে, জামশেদপুর অলরেডি চেম্বার হয়েছে, ডেট শুরু হয়েছে, সেখান থেকেও যে কবে মুখার্জি কবে আসছেন। আর নর্থ বেঙ্গল থেকে পার্টিকুলার শিলিগুড়ি এবং তার সারাউন্ডিং জায়গা থেকে কোয়ারিজ এসেছিল যে এখানে কবে আসছে। শিলিগুড়িতে আছে চেম্বার, রায়গঞ্জের চেম্বার নতুন ডেট পড়েছে, হচ্ছে নতুন, মালদায় তো যাই, কোচবিহারও তো যাচ্ছি। আর পুরুলিয়া দর্শকদের জন্য আমার বিনম্র একটাই উক্তি, সেটি হচ্ছে আমি বাঁকুড়াতে বসি, আপনারা বাঁকুড়াতে আসতে পারেন, কেননা প্রত্যেকটা জেলায় আমার পক্ষে সম্ভব না, আমাকে অনেকগুলো ব্যাপার নিয়ে চলতে হয়, বিশেষ করে আমি মানব জাতির কাজই করি, সেগুলোকে নিয়ে আমাকে চলতে হয়, সময় খুব সংক্ষিপ্ত, আর সেই সংক্ষিপ্ত সময়টাকে নিয়েই আমি এগিয়ে চলছি। কোথাও একটু আগে হতাশা থেকে মুক্তির জাগরণের কথা বলছিলেন, সেখানে যারা আশা নিয়ে বসে আছে তারা তো হতাশ, এবারে হতাশ হবে না, তাদেরকে একটু ক্যারি করতে হবে, তবেই সেই হতাশা থেকে মুক্তির রাস্তা পাওয়া যাবে। জাস্ট মজা করে বললাম, কারণ আমাদের প্রয়োজন থাকলে আমরা নিয়ারেস্ট যেখানে আপনাকে পাবো সেখানে আমরা চলে আসবো, এটা প্রয়োজনের উপরে তাগিদটা নির্ভর করে, এটা সব জায়গায় তো সম্ভব হয় না, তাই তো? আমি চেষ্টা করি, কত জায়গায় আমি চেষ্টা করি। এবার মিথুন রাশি, মিথুন রাশি বলা হয়, আর এই ফোনটা ওয়েট করো একটু, সাথে আপনি ওয়েট করুন, আমি বলে নিই। সেটি হচ্ছে মিথুন রাশি বলার আগে একটু শুক্রের আরেকটা জিনিস বলে নিই বিষয় রাশির ক্ষেত্রে, সেটি হচ্ছে টোটকাটি বলে নিই। বিষয় রাশির ক্ষেত্রে টোটকা হচ্ছে অশ্বগন্ধা মিশ্রিত সাদা চন্দন, অশ্বগন্ধা মিশ্রিত সাদা চন্দনের ফোঁটা সেই সকল জাতক জাতিকার কপালে দিয়ে পরীক্ষা দিতে পাঠান, পরীক্ষার দিনগুলো ভালো ফল আশা করতে পারবেন। এটা বলতে ভুলে গেছিলাম, এটা পরে কথা বলতে বলতে মনে পড়লো ফোনটি এসেছিলো বলে, আমি এবার মিথুন রাশি সম্বন্ধে বলবো, তার আগে ফোনটি নিয়ে নাও, না মিথুন রাশি না হলে বলতে পারবো ফোন, উনি অতক্ষণ হোল্ড করবে কেন, ফোনটা নিয়ে নাও, তারপরে আমি মিথুন রাশি নিয়ে কথা বলে নেওয়া। এক্ষেত্রেও তো আপনাদের প্রতি সেই ভাবনাটা রয়েছে, যার জন্য কোথাও একটা আমরা পাশ কাটিয়ে গেলেও উনি কিন্তু ভোলেননি, আমরা হয়তো বিস্তৃত হয়ে গেছিলাম, উনি কিন্তু সেই টোটকাটা বৃষ রাশির ক্ষেত্রে জানিয়ে দিলেন। এনিওয়ে, মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য থাকবে, এরপরে আসছে, কিন্তু তার আগে বন্ধুকে স্বাগত। কে আছেন ফোনে? নমস্কার। হ্যালো, নমস্কার। কে বলছেন? আপনাকে নমস্কার, দেবাশিস দা, নমস্কার। ভালো থাকুন। আপনি আপনার পরিচয়টা জানান। আমি হুগলির খানাকুল থেকে বলছি। আপনি কার সম্পর্কে, কার সম্পর্কে জানবেন? জোরে বলুন, শুনতে পাচ্ছি না। দাদা একটু জোরে বলবেন এবং আপনার পরিচয়টা আরো ক্লিয়ার করে বলবেন, কার সম্পর্কে জানবেন? আমি হুগলির খানাকুল থেকে বলছি। হ্যাঁ হ্যাঁ, কার সম্পর্কে জানবেন? আমার সম্পর্কে। আপনার নামটা বলবেন। শ্যামল পাত্র। শ্যামল পাত্র। হ্যাঁ আচ্ছা, আপনার জন্ম তারিখটা এবার বলুন। 21/10/1964।
64 আচ্ছা গোত্রটা বলবেন শ্যামবাবু গোত্রটা কাশ্যপ গোত্র আচ্ছা আপনার প্রশ্ন কি নিয়ে শরীর নিয়ে ওই না শরীর তো ঠিক আছে ব্যবসা বাণিজ্য কাজকর্ম ফার্স্টেই বলি শরীরটা কেন বললাম একটা আঘাত প্রাপ্তির যোগ পেলাম রিসেন্টলি কোনো পড়ে গিয়ে আঘাত প্রাপ্তি হয়েছে আর যেটা বললেন কর্মক্ষেত্রে সমস্যা সংকুল কর্মক্ষেত্রে সমস্যা সংকুল হওয়ার একটাই এখানে যা দেখলাম সংখ্যাতত্ত্বের বিচারে সেটা বলবো ওইটাই যে শনির একটা অশুভ প্রভাব আপনার মধ্যে চলছে শনির একটা অশুভ প্রভাব আপনার মধ্যে চলছে আর বিশেষ করে ছন্ন ছাড়া যোগ আপনার জন্য রয়েছে যদি সম্ভব হয় কাটিয়ে নিন কাউকে দিয়ে যদি পারেন কাউকে দিয়ে কাটিয়ে নিন ভালো হবে কিন্তু ব্যাপারটা আমি বলে দিচ্ছি ঋণগ্রস্ত একটু হওয়ার যোগ রয়েছে কিন্তু মানে ব্যবসা ক্ষেত্রে ঋণগ্রস্ত বা অনাদায়ী হওয়ার একটা যোগ কিন্তু থাকবে ঋণগ্রস্ত মানে আপনি কারোর কাছে পাবেন শুধু তা না মানে তাকে টাকা ধার নিয়েছেন সেটা না আপনি হয়তো কিছু দিয়েছেন সেই টাকাটাও আপনার অনাদায়ী হয়ে যাবে মানে টাকাটা না পাওয়া বা ডিলে হওয়ার একটা কিন্তু ব্যাপার থাকবে আমি যেটা বলছি আপনি বুঝতে পারছেন এই ব্যাপারগুলো কিন্তু আপনার ক্ষেত্রে আসবে আপনি একটু সতর্ক হবেন আর নতুন করে কোনো ইনভেস্ট করবেন না অন্তত বছর দেড়েক করবেন না নতুন করে যা করছেন যেটা করছেন সেটাকে নিয়ে চলুন এক্সট্রা ইনভেস্ট করবেন না ব্লকেজ হয়ে যাওয়ার চান্স থাকবে আচ্ছা স্যার একটা কথা বলি আর মানে মানে অঙ্গপ্রত্যঙ্গ মানে খুব ভারী অ্যাক্সিডেন্ট হবে না তো আমি আপনাকে বললাম কি যে আঘাত প্রাপ্তির একটা যোগ থাকবে তাও বলে দিচ্ছি কোথা থেকে কোথায় কোমর থেকে নিয়ে পা অবধি আচ্ছা আচ্ছা হ্যাঁ ওইটা একটু অ্যালার্ট করে দিলাম এই জন্যই যে আপনি যেহেতু সচ্ছল চলতে পারছেন তাতে যদি আঘাত থেকে কিছুটা অন্তত আপনাকে রিলিফটা দিতে পারি তার জন্য কিন্তু আমি প্রথমে এটা বললাম ভালো থাকুন সুস্থ থাকুন অনেক সময় বাস্তবচিত কাজগুলো আমাদেরকে অনেক কিছু প্রোটেকশন দেয় কিন্তু সেই জায়গাটা আমাদের হাতে থাকে না সজাগ সচেতন হইও সেখানেই তো গ্রহ নক্ষত্রের সেই প্রভাবটা কার্যকর সেই প্রভাবটা আসছে না সেই জন্য আমি ওনাকে বললাম যে একটু সতর্ক হয়ে বিশেষ করে চলাফেরার ক্ষেত্রে বাইক বা গাড়ির ক্ষেত্রে ওঠানামার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন ভালো হবে মিথুন রাশি রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন রাশির লর্ড বা অধিপতি হচ্ছে বুধ আর এই বুধ গ্রহটি নিয়ে একটু বলি তাহলে জাতক জাতিকার সম্বন্ধে বলা হয়ে যাবে তার কারণ হচ্ছে বুধ হচ্ছে বালক গ্রহ চন্দ্রের সন্তান বালক গ্রহ তার মধ্যে বাচালতা আর তার মধ্যে কিছুটা থাকবে ফাটকা মানে একটা বাচ্চা তার মধ্যে বাচালতা ভাব থাকবে কিছু কথা যেগুলো দরকার নেই সেগুলিও বলবে আর সেগুলি যারা বলে তাদের মধ্যে তো কিছু ফাটকা থাকবেই তা এই বুধের জাতক জাতিকাদের মধ্যে আমি প্রথম বলবো এটা কিন্তু সবচেয়ে বড় রোগ বা বড় দোষ তার জীবন চরিত্রে এর পরে যেটা সবচেয়ে এরা কিন্তু চঞ্চলমতি আর উদ্যমশীল এরা কিন্তু করতে পারে খাটতে পারে আর এদের মধ্যে একটা গণিত শাস্ত্র সম্বন্ধে জানার ব্যাকুলতা থাকে গণিতজ্ঞ হওয়ার হিসাববিদ হওয়ার হিসাবশাস্ত্র জানার একটা ব্যাকুলতা এদের মধ্যে ছোটবেলা থেকেই দেখা যায় আর আরেকটা জিনিস যেটা অঙ্ক করতে গেলে যে ছাত্র ভীত হবে তার মধ্যে বুধের একটা অশুভ প্রভাব ক্রিয়া করবে আবার ঠিক অপজিশন বিপরীতটি যদি আমি দেখি সেখানে দেখব যে বুধ যদি কম্বাস্ট না হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু বুধের ফোকাসটি যদি শুভকারক নক্ষত্রের উপর অবস্থান হয় রাশিচক্রে তাহলে সেই জাতক বা জাতিকার হিসাবশাস্ত্র পাদদর্শী হওয়াটা কোনো ব্যাপারই না আর তীক্ষ্ণ বুদ্ধিতার প্রকাশ তার মধ্যে থাকবে বিশেষ করে অ্যাকাউন্টেন্সি অ্যাকাউন্টেন্ট হওয়ার যোগ কিন্তু এদের মধ্যে খুব উকিল অ্যাডভোকেট হওয়ার যোগ খুব ব্যারিস্টার হওয়ার যোগ খুব তার মধ্যে রবিরও প্রভাব থাকতে হবে এছাড়া আমি আলাদা পরে বলবো শুধু বুধ নিয়েই বলছি যেহেতু মিথুন রাশি সম্বন্ধে আমাকে বলতে হচ্ছে
সেহেতু আমি সেটা বলছি। আর এদের হিসাবশাস্ত্র সম্বন্ধে পারদর্শী হওয়ার একটা বড় যোগ দেখা সম্ভব। ম্যাথের অধ্যাপক বা ম্যাথের টিচার যারা হন, তাদেরও কিছু ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা গেছে। এবার এদের মধ্যে একটা জিনিস সবচেয়ে বড় আমি বলবো দোষ, এরা দ্বিমনা টাইপের হবে, মানে স্টেপ কাট কথা বলা বা সরলতা প্রকাশ এদের মধ্যে থাকে না। এদের মনটা একটু জটিল কমপ্লেক্স এবং দ্বিমনা টাইপের হবে। আর এদের পড়াশোনার ক্ষেত্রে উৎকৃষ্টতম সময় যেটা মনে রাখার জন্য টাইম, সেটা হচ্ছে রাত 9টা থেকে 12টা। এই সময় যদি সেই সকল জাতক জাতিকারা পড়াশোনাগুলো করে, তাহলে কিন্তু সেই সকল জাতক জাতিকাদের পড়াটা মনে থাকবে, কঠিন সাবজেক্ট হলেও তাদের মনে থাকবে। আর এদের এবার টোটকাটা বলি, এই সকল জাতক জাতিকারা যখন পরীক্ষা দিতে যাবে, তার টোটকাটা হচ্ছে কুমকুম মিশ্রিত চন্দন। মানে কুমকুম মিশ্রিত চন্দন মানে এই মেয়েরা যে কসমেটিক কুমকুম দেয় সেই কুমকুম কিন্তু নয়, এটা আমাদের পুজোতে লাগে, আপনারা দশকর্মার দোকানেও পাবেন, বড় দশকর্মার দোকান যদি হয়। এই কুমকুমটি দেখবেন সরু সরু তারের মতন, তামার তারের মতন, চন্দনের পাটা চন্দন কাঠ দিয়ে দিয়ে বেটে নেবেন, দেখবেন একটু লালচে লালচে ভাব আসবে, সাদা চন্দন দিয়ে করবেন, দিয়ে তাদের ফোঁটা দিয়ে পাঠান। আশা করি পরীক্ষার হলে অন্তত অশুভ গ্রহের প্রভাব থেকে কিছুটা রক্ষা হয়েও পরীক্ষা হলে লিখে আসতে পারবে, জানা জিনিস ভুলে যাবে না বা অন্যমনস্কতায় অন্য কিছু লিখবে না। এগুলো বিগত বছরগুলোতেও আমি এই টোটকাগুলো পরীক্ষা সংক্রান্ত পরীক্ষার সময় দিয়ে থাকি। এবছরও আমার কাছে অনুরোধ অনেক এসছে, আমার কাছে মিন্স চ্যানেলেও বলেছেন এবং বিশেষ করে আমার সেক্রেটারিদেরও বলেছেন, তার জন্য আমি আপনাদেরকে বলছি। এবং এর জন্য আমি জানি অনেকে খাতা পেন্সিল নিয়ে বসে লিখছেন, হয়তো চেম্বারে গেলে বলবেন স্যার এইটুকু লিখতে পারিনি, এরকম হয়েছে গতকাল বুঝো, স্যার ওই প্রোগ্রামে ওইটা লিখতে পারিনি, বলুন আমি লিখে নিচ্ছি। কিন্তু একটা আশঙ্কা তো থেকেই যাচ্ছে এবং সেটা আলটিমেটলি হয়তো সত্যিই হবে, কারণ দ্বাদশ রাশি ক্ষেত্রে আজকে সম্পন্ন হওয়ার সময় নেই, সেটা তো আর একটা চেষ্টা করা যেতে পারে, যতটা সময় থাকবে, কিন্তু তার আগে চেষ্টা করতে হবে বন্ধুর সাথে কথা বলা। ফোনটা নাও। হ্যাঁ নমস্কার, কে আছেন? আগে তথ্যগুলো জানান, ডেট অফ বার্থটা জানান। 23-1-1998। আচ্ছা গোত্র কি আপনাদের? গোত্র। এবার এবার সরাসরি প্রশ্ন উত্তর, আপনার প্রিয় মানুষটি কি জানতে চাইছেন, প্রশ্নটি কি? পড়াশোনা সম্বন্ধে তুমি জানতে চাইছো, প্রথমে বলবো চাকরিটাই আগে, তাই তো? পড়াশোনা যা হয়েছে হয়ে গেছে, তাই তো? আমার কথাটা ভাগে উত্তর দাও, সেটা হচ্ছে কর্মের সময় কিন্তু তোমার এখনো আসেনি। কি বললাম? কর্মের সময় তোমার এখনো আসেনি, এখনো তোমার পড়াশোনার যোগটি চালিয়ে যেতে হবে অন্ততপক্ষে 3-4 বছর, তারপরে কর্মের জায়গাটি ওপেন হবে। আপনারা, আমি দর্শকবৃন্দের উদ্দেশ্যে বলছি, আমি জাতককে নিয়েই বলছি, আপনারা ভাববেন যে পড়া শেষ সঙ্গে সঙ্গে চাকরি, সবার জন্য না, কেন না, কিছু ক্ষেত্রে এক একটা এজ থাকে, এই এজে চাকরির যোগ হবে, আবার একটু পিছিয়ে হবে, আবার কারোর আরও পিছিয়ে হবে। অনেক ক্ষেত্রে দেখেছি 25-26 হয়েছে, 23 হয়েছে, অনেক ক্ষেত্রে দেখেছি 28-29 হয়েছে, আবার অনেক ক্ষেত্রে দেখেছি 35-36 হয়েছে, আবার কিছু ক্ষেত্রে বেশি উন্নতির যোগ দেখেছি 42 বছরে হয়েছে। তাহলে এই চারটে স্লট, আর এই জাতকের ক্ষেত্রে 28-29 থেকে ব্যাপক কর্মের ভাবটা প্রসারিত হবে। তাহলে আমি এই 28 বছর অবধি কি তাহলে বসে ঘুমাবো? না, নিজেকে, তাই বললে হবে না, শোনো তুমি কি বলছি, নিজেকে তৈরি করতে হবে, বিল্ড আপ করতে হবে। আর এই বিল্ড আপটা যদি ঠিক মতো না করতে পারো, তাহলে সেই সময়টা তুমি ক্যারি করবে কি করে?
জাস্ট আমি কিন্তু এটা তোমাকে বোঝালাম না, শুধু আমার দর্শকবৃন্দকে আমি বোঝালাম এটা, এই ব্যাপারগুলোকে নিয়ে কিন্তু আপনারা চলবেন, ভাববেন না যে অমুকের সন্তানটি 25 বছর বয়সে চাকরি পেয়ে গেল একটা আইটি সেক্টরে, আমার সন্তানটি এখনও হলো না, হতাশা করবেন না। প্রত্যেকের ক্ষেত্রে সমান হয় না, ডিভিশন থাকে, আর ভাগগুলো হয় গ্রহের প্রভাব থেকে। এই জাতকের ক্ষেত্রে আমি বলবো, একটা সেমি গভর্নমেন্ট চাকরির যোগ আছে, সরকারি পিওর সরকারি চাকরি হবে না তোমার, তুমি আজকের ডেট দিয়ে দেবাশিস মুখার্জি বলেছে লিখে রাখো, সেমি চাকরির একটা যোগ কিন্তু থাকবে, কিন্তু এখন না, 28-29 সময়। কি বললাম বুঝেছ? হ্যালো, তুমি ফোনে আছো? আর কর্মের ক্ষেত্রে কিন্তু ইয়ে হবে, পরিবর্তন যোগ হবে, আর পরিবর্তনটাকে অ্যাকসেপ্ট করতে শিখবে, ভালো হবে, ভালো থাকো, সুস্থ থাকো। তো চেষ্টা কি করা যেতে পারে আজ যে যতটুকু সময় আছে আরো একটি রাশিতে প্রবেশ করা? আরেকটি রাশি বলেই আজকের অনুষ্ঠান সমাপ্তি ঘটাবো, কারণ সময় আমরা প্রায় সেটি হচ্ছে কর্কট রাশি। রাশি চক্রের চতুর্থ রাশি, কর্কট রাশির অধিপতি হচ্ছে চন্দ্র। চন্দ্র তার কাজ কি, সে আবার কি, আপনারা আকাশে যখন উদিত হয় সন্ধ্যায়, যদি পূর্ণিমার চন্দ্রকে দেখেন, দেখবেন স্নিগ্ধতা তার মধ্যে, তার আমেজটা আমরা নিতে চাই। ঠিক তাই চন্দ্র তৈরি করে মনুষ্য জাতির মন, মনটি কেমন হবে, মনুষ্য জাতির মনটি কেমন হবে মানে চন্দ্রের প্রভাব জন্মকালীন সে কি ক্ষীয়মান ছিল না বর্ধিষ্ণ ছিল, ক্ষীয়মানের প্রভাব একরকম, বর্ধিষ্ণুর প্রকাশ একরকম, তা এই প্রকাশ হয় ভিন্নতা। এদের মধ্যে যেটা সবচেয়ে বেশি দেখা গেছে সেটা হচ্ছে একটা খুঁতখুঁতে প্রবণতা এই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে, আর শুধু খুঁতখুঁতে প্রবণতা না, এদের মধ্যে একটা সন্দেহ প্রবণ ভাব থাকবে, মানে কুটিল ভাব যদি আমি বলি তাহলেও ভুল হবে না। তীক্ষ্ণ বুদ্ধি তো অবশ্যই থাকবে, সাহিত্য চর্চার উপর একটা মনোনিবেশ করবো, আর এদের একটা যোগ থাকবে, মানে সাহিত্যকে নিয়ে এগিয়ে চলতে চাইবে। কর্কট রাশির জাতক জাতিকারা চাইবে তার সাহিত্যের বিকাশ ঘটাতে, আর সাহিত্যের রসবোধ এদের তৈরি হয়। কিছু ক্ষেত্রে ইতিহাস আর তার সঙ্গে বাংলা এবং ইংরেজির সাহিত্যের বিকাশ এই সকল জাতক জাতিকাদের মধ্যে যেমন হয়, তার সঙ্গে আরেকটি জিনিসও হয়, সেটি হচ্ছে বিশেষ করে পাণ্ডিত্যের একটা জায়গা এই কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে পাওয়া যায়। এদের আরেকটা জিনিস যেটা সবচেয়ে বড় এফেক্ট, সেটা হচ্ছে নিজেকে নিয়ে শুধু ভাবে, আত্মকেন্দ্রিক, আত্মকেন্দ্রিকতা এদের মধ্যে বেশি প্রকাশ পায়। এবার এই সকল জাতক জাতিকাদের পড়াশোনার উৎকৃষ্টতম সময়টি বলি, যেই সময় চন্দ্রের জাতক জাতিকাদের বেশি ভুলে যাওয়ার প্রবণতা থাকে। কর্কট রাশির জাতক জাতিকা যারা হবেন, দেখবেন অশুভ চন্দ্রের বা ক্ষয়িষ্ণু চন্দ্রের প্রভাবে যাদের জন্ম হবে তাদের একটা ভুলে যাওয়ার, বা পরীক্ষার দিন আসলে তার জ্বর এসে যাবে, তার শরীর খারাপ হয়ে যাবে, এই কর্কট রাশির জাতক জাতিকাদের বেশি মাত্রায় দেখা যায় এই চন্দ্রের অশুভ প্রভাবের জন্য। আবার শুভকারও হলে তার বৈপরীত্য ভাব আসবে। পরীক্ষা দেওয়ার মানে কঠিন সাবজেক্ট পড়বার এদের উৎকৃষ্টতম সময় হচ্ছে সন্ধ্যা 7টা থেকে রাত্রি 10টা, কঠিন সাবজেক্টগুলো ওই সময় পড়ুক, তাহলে কিন্তু তাদের মনে থাকবে। আর টোটকাটি বলি, কর্কট রাশি টোটকাটি হচ্ছে রক্তচন্দনের সঙ্গে দুব্বা, আপনারা দুব্বা তুলে নেবেন কটা, চন্দন পাটায় রেখে রক্তচন্দন দিয়ে বাটবেন, বেটে সেই জাতক বা জাতিকার কপালে ফোঁটা দিয়ে পরীক্ষা দিতে পাঠান। আশা করি পরীক্ষাটি ভালো শুধু হবে না, এটাই বলবো না, বলবো আরও সেটা হচ্ছে ভুলে যাওয়ার প্রবণতাটা থাকবে না, বা পরীক্ষা হলে গিয়ে একটা নার্ভাসনেস হওয়ার যোগ এই সকল জাতক জাতিকাদের মধ্যে দেখা যাবে না। অনেক
কিছুই বাকি রয়ে গেল, কিন্তু আপাতত সময় অনুযায়ী চারটে দ্বাদশ রাশিচক্রের মধ্যে থেকে চারটে রাশির জাতক জাতিকাদের মূল্যায়ন চললো, কর্কট রাশি পর্যন্ত সেটা হলো। বাকিটা নিশ্চয়ই আগামীতে হবে, সেইটুকু প্রতিশ্রুতিবদ্ধ তিনি, দায়বদ্ধ, এটা তো বলাই বাহুল্য। আর ইউটিউবে গিয়ে যারা এই যে চারটে রাশি ক্ষেত্রে পেলাম, অনেকেই হয়তো মিস করে গেছেন, অনেকে আবারও একটু শুনে নিতে চান বা এই সার্বিক অনুষ্ঠানগুলো আবারও ঘুরে ফিরে দেখতে চান, তাহলে তো ইউটিউবে গিয়ে অনলাইনে আপনি দেখে নিতে পারেন, সেখানে তো সেই সুযোগটা থাকছেই। আর সুযোগটা থাকছে আপনার ক্ষেত্রে, যদি আপনি মনে করেন, যদি আপনি সেই পাণ্ডিত্যের কাছে আসার তাগিদ অনুভব করেন, আপনার মনে যাকে সেরা মনে হবে তার কাছে আসার, তো সেক্ষেত্রে আপনি এক একটা সিদ্ধান্ত নেবেন যে এই জ্যোতিষ ব্যক্তিত্ব, তান্ত্রিক ব্যক্তিত্ব, পণ্ডিত মানুষের কাছে আমাকে পৌঁছাতে হবে। তেমনই যদি কারণ মনে হয়ে থাকে যে আচার্য শ্রীদেবাশিষ মুখার্জি আপনার জন্য সেই শ্রেষ্ঠতম জায়গা নিয়ে আছেন, সেখানে আপনি তার কাছেও আসতে পারেন, এটা তো খুব বাস্তবিক কথা। এখানে এই মঞ্চ থেকে কাউকে আহ্বান জানানো হয় না, এই মঞ্চ থেকে বলা হয় না আমার কাছে আসলে আমি সমস্ত কিছু পথ দেখিয়ে দেব, সমস্ত সমাধান করে দেব। খুব বাস্তবোচিতভাবে তিনি পথ প্রদর্শনে বিশ্বাসী, এবং সেইটা শুধু এই অনুষ্ঠানের মঞ্চ নয়, বিভিন্ন ফিল্ডে গিয়েও, বিভিন্ন চেম্বারে গিয়েও ভীষণ রকমভাবে দৃঢ়তার সঙ্গে পালন করার চেষ্টা করে। আমি শুধু তথ্যটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। দুটো টেলিফোন নাম্বার রয়েছে, 8335851888, এটা দক্ষিণবঙ্গের বন্ধুরা এই নাম্বারে ফোন করতে পারেন, আর উত্তরবঙ্গের বন্ধুরা ফোন করতে পারেন 9748520918, এই দুটো নাম্বারে। আর সাত বিভাগের রাজ্যের বাইরে তো আছে, যে কোনো নাম্বারে ফোন করতেই পারেন, কারণ এখান থেকে আপনি জেনুইনলি হেল্পটা পাবেন, এটা হেল্পলাইন নাম্বার। এবারে সিদ্ধান্ত অনুযায়ী আপনি পদক্ষেপটা নেবেন, যেমন উনি সিদ্ধান্ত নিয়েছেন উনি থাকবেন বা থাকেনও, প্রতি সোমবার দমদম নাগেরবাজার, প্রতি বুধবার বেলেঘাটা, প্রতি বৃহস্পতিবার বালি, প্রতি শুক্রবার ব্যারাকপুর, প্রতি শনিবার বালিগঞ্জে ভারত সেবাশ্রম সংঘের মন্দিরের পাশের ঠিকানায় থাকবেন। আবার এটাও সিদ্ধান্ত নিয়েছেন যে জেলায় জেলায় মানুষ এত চাইছেন তাদের কাছে আমাকে পৌঁছতে হবে, যেমন ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, বহরমপুর, মালদা, রায়গঞ্জ, শিলিগুড়ি, বর্ধমান, মেছেদা, কৃষ্ণনগর, মেদিনীপুর, বাঁকুড়া, কোচবিহার, আসানসোল, এগুলো আবার রাজ্যের বাইরেও তাকে যেতে হবে, কারণ সেখান থেকে মানুষ চাইছেন তাকে, যেমন জামশেদপুর, আগরতলা, গুয়াহাটি, রাঁচি, ভুবনেশ্বর, কারণ তিনি দৃঢ় প্রতিজ্ঞ মানুষের জন্য কাজ করে যাবেন। ঠিক যেমন একটা প্রশ্ন শেষ প্রান্তে আমরা আজকে দাঁড়িয়ে যে মূল্যায়ন পেলাম, তার কাছে এই প্রশ্নটা রাখাটা বোধহয় একেবারে অবান্তর নয়। অনেকে যারা একটু আরো বেশি গভীরে গিয়ে প্রবেশ করে ফেলেছেন এই বিষয়ে, তারা চিন্তা করবেন এই যে আপনি ছাত্রছাত্রীদের জন্য বলছেন, ছাত্রছাত্রীদের পেশা নির্ধারণের জায়গাটাও এক এক রাশির ক্ষেত্রে বলছেন, তো আমি যদি এই গুচ্ছবিদ্যার দিকটা উত্থাপন করার একটু বাসনা রাখি, এক্ষেত্রেও তো সেই নির্ণয়টা করাটা যায়, এই জ্যোতিষশাস্ত্র তন্ত্রশাস্ত্রের কোন ছাত্রছাত্রীদের দ্বারা হবে সেটাও তো নির্ণয়। জ্যোতিষশাস্ত্র তন্ত্রশাস্ত্র শিখতে গেলে প্রথমেই বলবো শনির শুভকারক প্রভাব থাকতে হবে। শনির শুভকারক প্রভাবের সঙ্গে আরও একটি গ্রহের প্রভাব থাকতে হবে, বৃহস্পতি এবং কিছুটা শুক্রের। এই তিনটি গ্রহের যদি শুভকারক প্রভাব থাকে তাহলে সে আজকের দিনে সঠিক জ্যোতিষ বা তন্ত্রের সাধকের একটা সপ্রতিভ প্রতিভা তার মধ্যে দেখা যাবে। আর এই যোগগুলো সবার জন্য নয়, ঠিক আপনারা ভাববেন না যে আমি জ্যোতিষ শিখলে জ্যোতিষী হয়ে যাব, অসম্ভব হয় না, তার জন্য যোগ থাকে। আর সেই যোগেই কিন্তু যেই যোগগুলোর জন্য তার সেই যোগে প্রভাবান্বিত হয়, তার ফলেই তার জ্যোতিষবিদ্যা বলুন, তন্ত্রবিদ্যা বলুন বা পৌরোহিত্য বলুন। আর যারা পৌরোহিত্যে রয়েছেন, আমিও রয়েছিলাম, এখনও আছি, পৌরোহিত্যের থেকে এর বিকাশ ঘটানো খুব সহজ, কেন ছোটোবেলা থেকেই তাদের শাস্ত্রের জ্ঞানগুলো হয়ে থাকে, তো খুব সহজ, আর এর বিকাশটাও খুব সহজভাবে করা সম্ভব হয়। আমরা সহজ আমাদের পক্ষে আর নয়, কারণ সময় বলছে অবশ্যই। আজকে আপনাকেও ধন্যবাদ জানিয়ে বন্ধুদের কাছ থেকে বিদায় চেয়ে নিলাম, আগামীতে অতি অবশ্যই দেখা হবে, এই পর্বেরই কন্টিনিউশন থাকবে। আজকে চারটে রাশি বললাম, আগামী দিন বলবো, আর যে টোটকাগুলো বলেছি টোটকাগুলো আমাদের চেম্বারের সেক্রেটারিদের কাছ থেকে বিনা পয়সাও আপনারা নিতে পারবেন, অসাধারণ, সেগুলো আমরা দেওয়ার ব্যবস্থা রেখেছি, বিগত বছরেও দিয়েছি, এবছরও পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।